সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা সামনে দেখছি বেশ কয়েকটি শুকনো হাড্ডিসার বাইশ অক্টোবর দুই হাজার তেইশ আর আমরা এই পাশে দেখছি মজু চাচাকে আসসালাম আলাইকুম চাচা কি অবস্থা ভালো আছে কেবল ঘুম থেকে উঠলেন নাকি ফুরফুরা লাগতেছে

আচ্ছা এগুলো বয়স কেমন কেমন আছে চাচা বয়স সম্পূর্ণ গরু বয়স আছে বাবাজি মিথ্যা দা কই লাভ নাই হ্যাঁ সব আট দা সব আট দা সব আট দা খালি একটা গরু আছে চাই একটা চার দা চার আট দা আচ্ছা তো আসেন তো আমরা একটা করে দেখি দেখেন তো এটা এক নাম্বার নাকি এইটা হলো এক নাম্বার ওজন হলো মাত্র 70 কেজি 70 কেজি ওজন ওজন 70 কেজি মানে এক জায়গা ঠিক ও গোস্তের ওজন হ্যাঁ 70 কেজি 70 কেজি আট দা বয়স আচ্ছা এখন বিষয় হচ্ছে কেউ যদি এই গরু নিতে চায় জাত উন্নয়নের জন্য মানে বাচ্চা নিবে এই জন্য যদি নিতে চায় হবে 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 এক দুইটা করে বাচ্চা নিতে পারবে কথা বলতে হবে না এটা হচ্ছে প্রথম নাম্বার জোয়ান নাম্বার জওয়ান এখন যারা নিবে তারা একটু চামড়াটা আমরা টেনে টেনে দেখবে কেমন ঢিলা ঢিলা চামড়া দেখি চামড়াগুলো চামড়া লুজ আছে মাংস ধরার জায়গা আছে হ্যাঁ

একটা গরু টোটাল কাটাই করতে আপনাদের সব খরচে কত টাকা পরে সব মিলে খরচ কত টাকা একটা গরু যদি এক দবার খরচ করে টাকা পড়বে 2000 টাকা 2000 টাকা একটা গরু এক দবার যদি বেছে 2000 টাকা খরচ হবে বুঝলেন আজ এখন একটা গরু এক একদম চলে না তিন দবার ভাগ করেছে তো তিন দুগুণ 6000 টাকা খরচ আছে খরচ আছে তাহলে ওই হিসাবে গরুটা 700 টাকা কেজি বেচতে হবে

আচ্ছা আমরা একটু দেখে নেই আবারও তাহলে এটা হচ্ছে আট নাম্বার ইয়া সরি ছয় নাম্বার এটা ছয় আর এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে চার তারপর এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম তাহলে টোটাল আজকে ছয়টা এই ছয়টা হাড্ডি সার মানে ছোট্ট যারা

আজকে লাভ ছাড়াই দেন না লাভ করব সীমিত সীমিত বুঝে না হালকা আচ্ছা এত 1 2000 টাকা থাকে থাকে হ্যাঁ এই কত রেট 36000 টাকা রে 36000 টাকা 36000 টাকা গুলো 18 আর একটু কম আর একটু কম আচ্ছা আর 200 কম 35800 করি 35800 করি এভারেজ এভারেজ আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে বলেন নাম্বারটা দিয়ে দেন 01 হ্যাঁ 77 হ্যাঁ

তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে অনলাইনে নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ